প্রকৃত ভালোবাসা কাকে বলে এই সম্বন্ধে ভিডিওটি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। দেখুন বন্ধুরা, ভালোবাসা মানে অনেক কিছু। আসলে ভালোবাসার বিভিন্ন ভাগ আছে, আর এই ভালোবাসার মধ্যে সব থেকে সম্পূর্ণ ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। এই প্রকৃত ভালোবাসার মতো আর কোনো ভালোবাসাই নেই। দেখবেন বন্ধুরা, যেই ছেলেটা কোনো স্বার্থ ছাড়াই একটা মেয়েকে ভালোবাসবে, সেই ভালোবাসায় কখনো স্বার্থ থাকবে না। বলবে না যে তুমি যে আমাকে ভালোবাসো আমি তোমাকে প্রমাণ করতে চাই। সেটা কীভাবে? দেখো, অনেক ছেলেরাই অনেক মেয়েকে এভাবে ভালোবাসার মূল্য আছে কি না, সে সত্যিকারে ভালোবাসে কি না, অনেকভাবে তাকে পরীক্ষা করে বা তাকে অনেকভাবে তাকে জাজ করে। দেখবেন অনেক ছেলেরা বিয়ার আগেই যে মেয়েটাকে ভালোবাসবে সেই মেয়েটার সঙ্গে সে বিয়ার অনেক আগেই অনেক কিছুই তার কাছে চাইবে, অনেক কিছুই চাইবে। হ্যাঁ, কিন্তু সেটা প্রকৃত ভালোবাসা নয়, সেটা হচ্ছে তার লোভ, লালসা আর চোখে দেখা ভালোবাসা। যেমন কি তাকে চোখে দেখে তাকে খুব ভালো লেগেছে বা সেই ভালোবাসায় তার স্বার্থ আছে, সেটা কোনো প্রকৃত ভালোবাসা নয়, সেটা অন্যরকম ভালোবাসা। তার ভক্ষণ বা তার নিজের মনের ভিতরের একটা তৃপ্তিত ভালোবাসা, কি নিজের মনকে তৃপ্তি দেওয়া বা নিজের মনকে শান্তি দেওয়া, এই ধরনের ভালোবাসা, এটা কোনো প্রকৃত ভালোবাসা নয়। আবার দেখবেন কোনো মেয়ে আছে, এরকম এরকম ধরনের কতগুলো মেয়ে আছে, তারা যে কোনো ছেলেকে বিয়ের আগে তার কাছে অনেক কিছু চাওয়া পাওয়া করে থাকে। অনেকে দেখবে কোনো কোনো ছেলের কাছে অনেক অনেক বড় বড় ডিমান্ড করবে, টাকা চাইবে, সোনা চাইবে, কিছু গিফট চাইবে বা কিছু বড় বড় ধরনের ডিমান্ড করবে, বা তার কাছে অনেক টাকা পয়সা খাবে বা অনেক নিজের শখের জিনিস চেয়ে চেয়ে নেবে বা নিজের স্বার্থ পূরণ করবে। তারপরে হয়তো যদি এইভাবে টিকে থাকলো ও ভালোবাসা থাকবে, টিকে থাকবে, আর যদি তার শুধুমাত্র এই স্বার্থের জন্য ভালোবাসা ছিল তবে স্বার্থ নিতে নিতে শেষ, তারপরে সব কিছুই শেষ, তারপরে হচ্ছে সম্পর্কটাও শেষ, এই ধরনের ভালোবাসা। আসলে সেটা কোনো ভালোবাসাই নয়, ভালোবাসা এটাকে বলে যেই ভালোবাসা একটা মেয়ের মনে হবে বা একটা ছেলের মনে হবে, সেই ভালোবাসাটা এই ধরনের ভালোবাসা হবে যে যে ভালোবাসায় কিঞ্চিত মাত্রা না মেয়ের মনে কোনো লালসা থাকবে না ছেলের মনে কোনো লালসা থাকবে, একদম পবিত্র ভালোবাসা। কোনো দিন বিয়ের আগে না মেয়ে ছেলের কাছে কিছু চাইবে না ছেলে মেয়ের কাছে কিছু চাইবে, এইটাকে বলে প্রকৃত ভালোবাসা। হ্যাঁ, এইটাকে বলে প্রকৃত ভালোবাসা, যে ভালোবাসায় কোনো টাকা নয়, কোনো ধন দৌলত নয়, কোনো বাড়ি গাড়ি নয়, কিছুই নয়, শুধুমাত্র বিনা স্বার্থে শুধু তাকেই ভালোবাসা বা শুধুমাত্র ছেলেটাকেই ভালোবাসা। সে যে ছেলেটাকে কেন ভালোবাসে সে নিজেও বলতেই পারবে না যে ছেলেটাকে সে কেন ভালোবাসে,
কি কারণে ভালোবাসে, আবার মেয়েটাও ঠিক একই ধরনের। জবাব, সেই মেয়েটাও বলতে পারবে না নিজে যে সে ছেলেটাকে কেন এত ভালোবাসে, সে নিজেও বলতে পারবে না। শুধু এতটুকুই বলতে পারবে যে হ্যাঁ, আমি ওই ছেলেটাকে ভীষণ 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 ভালোবাসি, বা ছেলেটাও এই কথাটাই বলতে পারে যে ওই মেয়েটাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। কিন্তু কেন যে ভালোবাসি সেটাই আমি বলতে পারি না। যে কিছুই বলতে পারবে না যে ভালোটা কেন বাসে, কী কারণে বাসে, সে তার মধ্যে কী দেখলো, বা তার মধ্যে কী এমন আছে যে তাকে এতটা ভালোবাসে, যে সেই ভালোবাসার সে কোনো আগা মাথা বলতে পারবে না যে কেন সে এতটা ভালোবাসে। সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। দেখবে কখনো কখনো কোনো মেয়ে বলবে যে ছেলেটাকে যে আমি এত কেন ভালোবাসি, বা এই ছেলেটার মধ্যে যে আমি এমন কী দেখেছি, আমি যে ছেলেটাকে কেন এত ভালোবাসি পাগলের মতো, কিন্তু আমি নিজেও জানি না। সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর কখনো কখনো দেখবে কোনো ছেলে বলবে যে ওই মেয়েটাকে যে আমি কী দেখে ভালোবাসি, বা কেন যে ভালোবাসি আমি নিজেও বলতে পারি না। এটাই হচ্ছে প্রকৃত।